আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মীরা। সময়মতো করোনা টিকা পেতে ইতিমধ্যে 1,000 কোটি টাকা সরকার দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে সকলকে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পথচারীদের জরিমানা করা হয়। জনবহুল স্থানে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালান 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।